বন্ধুরা, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে একজন পটুয়ার কথা গল্পটি পড়ে নিয়েছি এবং বেশ কিছু শব্দের অর্থও শিখে নিয়েছি। এবার আমরা আজকের এই ভিডিওটিতে বেশ কিছু শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করা শিখে নেব। তাহলে চলো আমরা শুরুতেই দেখে নিই আমাদের কাছে কী কী শব্দ আছে এবং এখানে কী কী শব্দ দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি নকশা শব্দটি, এরপর দেখতে পাচ্ছি মুকুল ফৌজের, তারপর দেখতে পাচ্ছি সেনা শাসক, দানব এবং সংগঠনে। তাহলে চলো আমরা বাক্যগুলো পড়ি এবং শূন্যস্থানগুলো পূরণ করে ফেলি এই শব্দগুলো দিয়ে। ইয়াহিয়া ড্যাশ ছিলেন, তাহলে বলতো কী ছিলেন? ইয়াহিয়া খান কিন্তু সেনা শাসক ছিলেন। এই যে দেখো শব্দটি চলে এসেছে, আমরা বসিয়ে দিলাম এখানে। ছবিতে ফুল পাতার ড্যাশ আঁকা হয়েছে, ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে। খারাপ কাজ করে মানুষও ড্যাশ হয়ে ওঠে, খারাপ কাজ করে মানুষও কিন্তু দানব হয়ে ওঠে। আমরা শিশু ড্যাশ কাজ করি, আমরা শিশু মুকুল ফৌজের কাজ করি, এটি কিন্তু হচ্ছে না। তাহলে দেখো কি এখানে আরেকটা শব্দ বাকি আছে, সংগঠনে। তাহলে দেখি এটি হয় কি না। হ্যাঁ, হচ্ছে। এখানে দেখো এই যে বসে গেল, আমরা শিশু সংগঠনে কাজ করি। মিতু ড্যাশ সদস্য, মিতু মুকুল ফৌজের সদস্য। এবার দেখো এখানে বসে গেছে, অর্থাৎ মিতু মুকুল ফৌজের সদস্য। তাহলে চলো এবার আমরা কিছু যুক্ত বর্ণ ভেঙে ভেঙে দেখে নিই এবং নতুন নতুন শব্দ পড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছি বেঙ্গল শব্দটি, বেঙ্গল শব্দটিতে কিন্তু উময় গ এই যুক্তবর্ণটি রয়েছে। এই যে দেখো চলে আসছে উময় গ যুক্তবর্ণটি, যেটিকে কিন্তু আমরা ভাঙলে উম যোগ গ এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি এবং এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে অঙ্গ বঙ্গ। তারপরে আমরা ব্যস্ত শব্দটি দেখতে পাচ্ছি, যেখানে দন্তের শয়ত এই যুক্তবর্ণটি রয়েছে, এটিকে ভাঙলে কিন্তু আমরা দন্তের স ও ত এ দুটি বর্ণ পেয়ে যাচ্ছি এবং এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো হচ্ছে সমস্ত, তিস্তা। তাহলে আমরা কিন্তু এই ভিডিওটিতে শূন্যস্থান পূরণ করা শিখলাম এবং কিছু যুক্তবর্ণ ভেঙে ভেঙে দেখে নিলাম সেখানে কী কী বর্ণ আছে এবং নতুন শব্দও গঠন করে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।